সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এটা তো ডিরেক্টর বলতে বারণ করছে, তো বলে ফেলি, অতভাবে না বললে তোমরা জেনে যাবা। আমি বলে ফেলি, আমি হচ্ছে বিজলির চাচা থাকবো, বিজলির এই যে মানে বিজলির বড় উচিত না। আচ্ছা যদি ছবিতে দেখো, আমার পোস্টারটা ঠিক মতো দেয়নি, মানে এটা গল্পের প্রয়োজনে দেওয়া হয়নি, চমক আছে। আর বিজলি ছবিটা এমনি বিজলি মানে বিজলি তার স্পার্কিং এর ক্ষমতা দেখিয়েই যাবে। এই ছবিতে আমি থাকি ওর চাচা, আপন চাচা থাকি। প্রপার্টির জন্য আমি আমার ভাই যাইতেছেনকে আমি আমি নিজেই কিল করে ফেলি, বুঝতে দিই না। বাট আমি বিজলিকেও মেরে ফেলি, কিন্তু পরে আমি দেখি বিজলি কীভাবে জীবিত হয়ে যায়। তো আসলে স্কুল সেফ জোনে চলে যায়, ওরা একটা শরীর ক্ষমতা থাকে যেটা দিয়ে সে আমার সে সমস্ত কিছু বুঝতে পারে, আমিও বুঝতে পারি পরে যাই এটা কি কোথা থেকে ফিরে আসলো। এরকম একটা জটিল সমীকরণ যেটা খুব সহজভাবে উপস্থাপন করেছেন আমাদের ডিরেক্টর অগ্নিখ্যাত আমাদের ইফতেখার সাহেব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ও একটা আন্তর্জাতিক মানের ডিরেক্টর, কমার্শিয়াল ছবির জন্য ডেফিনেটলি আন্তর্জাতিক মানের ডিরেকশন সে করে থাকে, এর আগে অগ্নি করেছে। আর বিজলির জন্য আমার শুভকামনা রইল এই কারণে যে এটা আমরাও পরিচয় ছিলাম, তো আমরা জানি যে একটা ছবি মানে প্রডিউস করা কত কঠিন, সেটা অলরেডি করেছে আমাদের ববি এবং আমার দুজনেই ববি আমার সহকর্মী, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা চেষ্টাকার আমার খুব প্রিয় একজন ডিরেক্টরদের মধ্যে অন্যতম, দুটো মিলিয়ে কাজ করেছি। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি বিজলির ছবিটা আপনাদেরকে সব ছবি ব্যাপার আমি বলি না, এটা বিদ্যমান ধরনের ছবি, নিউ একটা এফেক্ট আনতেছে ইফতেখার। এই ছবিটা আপনারা দেখে আনন্দিত হবেন, দর্শকরা সারা পাবে, এটা একটা দম আলো ছবি, দর্শক দম পাবে। আসলে করতে রাজি হলাম সিনেমাটা। আর আপনার চরিত্র আসলে কতটুকু ডাইমেনশন এখানে ডাইমেনশন তো মানে ডেফিনেটলি ডাইমেনশন, মানুষ তো বুঝতেই পারবে না যে আমি আমি তার আপন চাচা হয়ে যা চেষ্টা করবো, বুঝতেই পারবে না, মানে দর্শক বুঝতেই পারবে না যে আমি হবো। বিজলি টু তো বিজলি টু হবে, এটা আমি নিশ্চিতভাবে বলে দিই, বিজলি টু হবে। ওটা তো আমার এই ছবিতে মানুষ সব পজিটিভ দেখবে, মানে বিজলি টু তে মানুষ দেখবে আমার মানে কীভাবে আমি নেগেটিভ হয়ে যাই। আমি তখন যখন দেখি যে আমার ভাতিজি ফিরে এসছে নতুন বিজলি পাওয়ার নিয়ে, তখন আমি আমার স্বরূপে ফিরে আসি। এটা আমার ডাইমেনশন মনে হয়েছে। আর দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে যে ববি রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাকে করতেই হবে, আপনি ছাড়া আমি ক্যারেক্টার করবো না, এই ছবি আমি করবো না। এবং ইফতেখার ভাইয়ের একই চাওয়া একই চাহিদা ছিল, ওই ছাড়া আপনি করতে হবে। আমি বললাম যে আমি আমেরিকা থেকে 34 ঘন্টা জার্নি করে এসে এই ছবি রোজা ছিল, আমি রোজা রেখে ইফতারি করে ববি আমাকে নিয়ে গেছে আমার বাসা থেকে, কারণ আমার মাথা ঘুরছিল। যারা বাইরে থেকে আসে অনেকদিন, 2 মাস আমেরিকা ছিলাম জেট ল্যাগ করে, আমার 2 মাস ছিল না, আমি একেবারে মনে হয় পড়ে যাবো বলে আমি সারা রাত শুটিং করে আউটডোরে ছিল কাজে করে আমি আউটডোর শুটিং শেষ করে আসছি। তার জন্য আমি শিল্পী বুঝতে পারে যে এই ছবিটা ভালো হবে, তো ওই জায়গা থেকে শিল্পী হিসাবে আমি বুঝতে পেরেছিলাম এই ছবিটা ভালো হবে। এবং আমি দৃঢ়ভাবে আবারও বিশ্বাস করি এই ছবিটা যেমন তো আপনাদেরকে আনন্দ দেবে, তেমন তো একটা সহজ ছবি হিসেবে প্রমাণ।